চরণ গার্লস হাই স্কুল আমার খুবই প্রিয় এই স্কুলে আমি ছাত্রীও ছিলাম শিক্ষকও ছিলাম এই স্কুলে আমি উনিশশো সাতচল্লিশ সালে সে ছাত্রী হিসাবে ক্লাস সিক্সে ভর্তি হই তখন স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন প্রণতি সেন খুবই করা একটা একজন শিক্ষয়িত ডাকসাইতে তিনি খুবই ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন ডিসিপ্লিন ছিলেন তারপর ইয়ে ছিলেন খুবই ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে করার নজর ছিল সব পড়াশোনা ঠিকমতো সব টিচাররা করে কি না প্রতিটা ক্লাসে রাউন্ড দিয়ে তিনি দেখতেন এবং তার ফলে ছাত্রীরও পড়াশোনায় অনেক উন্নতি করে ওনার মতো টিচার কোনো স্কুলে আমি আর দেখি নাই টিচার হিসাবে ওনার যথেষ্ট নাম ছিল এবং উনার জন্যই স্কুলটা আজকে একটা প্রতিষ্ঠিত স্কুল হিসাবে স্থান লাভ করেছে স্কুলে যেতাম আমরা মাসিদের সঙ্গে মাসি এসে আমাদের ডাক দিতেন আমরা এক জায়গায় জড়ো হতাম তারপর লাইন করে আমরা স্কুলে যেতাম মাসি লাঠি একটা নিয়ে সামনে থাকতে আমরা স্কুলে পৌঁছাতাম মাসির সঙ্গে তারপর আমাদের স্কুলে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আবৃত্তি হতো কুইজ কম্পিটিশান হতো গান বাজনা হতো তারপর ডামা পারফরম্যান্স হতো এগুলো সব ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা শিক্ষার সাথে সাথে খুবই চর্চা হতো আমাদের ওই স্কুলে আমি স্কুলে উনিশশো ষাট সালে যোগদান করি তখন প্রধান শিক্ষিকা ছিলেন প্রণতি সেন তিনি খুবই স্ট্রিক্ট এবং ডাকসাইটি টিচার কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটিভস তার স্কুল পরিচালনার ক্ষমতা ছিল অসীম তার স্কুল আস ওয়ান অফ দ্য বেস্ট স্কুল নামে চট্টগ্রামে খ্যাতি অর্জন করেছে স্মৃতিচারণ করতে গিয়ে মাতৃসম এই প্রধান শিক্ষিকায় আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই ছাত্রী যখন ছিলাম একটি ঘটনা খুবই মনে পড়ে একদিন আমরা ক্লাসের সমস্ত ছাত্রীরা ঝোঁকের মাথায় কলেজের ছেলের সঙ্গে স্কুল থেকে বেরিয়ে যাই বিকেলে এসে দেখি স্কুলে মস্ত বড় একটা তালা ঝুলছে পরের দিন স্কুলে এসে যথারীতি লাইনে দাঁড়ালাম স্কুলের মাঠে দেখলাম ঘন্টা বাঁচলো সবাই স্কুলে যার যার ক্লাসে গেল কিন্তু আমাদের যেতে দেওয়া হলো না শাস্তি স্বরূপ আমাদের মাঠে দাঁড় কবি এ লাগছে কি মুশকিল রোদের ভিতর ঠাঁই দাঁড়িয়ে থাকা হচ্ছে তো হ্যাঁ কী মুশকিল দাঁড়িয়ে আছে টাই উপরে দেখি জুনিয়র ছাত্রীরা দু একটা পট করে ক্লাস থেকে বেরিয়ে আসে আমাদের দেখে একটু হাসে আবার পট করে ক্লাসে ঢুকে যায় কী অপমান কি লজ্জা যা হোক এক ঘন্টা পর আমাদের ক্লাসে যেতে অনুগতি দেওয়া হলো কিন্তু শাস্তি স্বরূপ কোনো টিচার সেদিন আমাদের ক্লাস করলেন না ক্লাস বর্জন করলেন এই ঘটনাটা আমার এখনো মনে আছে আরেকটা ঘটনাও আছে ফার্স্ট এপ্রিল সাল মনে নাই আমি পারুল প্রতিমা আমরা এপ্রিল ফুল করব। কাকে প্রণতি সেনকে সেই করা টিচারকে একদিন উনি ক্লাস উনার রুমে নাই এই সুযোগে আমি পারুল প্রতিমা গিয়ে ওনার টিফিন বক্স থেকে লুচি চিংড়ি মাছ দিয়ে নারকেল রান্না করা সব নিয়ে আসলাম চাষে আমরা কয়েকজনে সাবার করে দিলাম হৈচয়ের মধ্যে সাবার করে দিলাম বুঝলাম না কি অন্যায় করেছি তখন কিন্তু সৌভাগ্য হ্যাডমিস্ট্রেস বোঝে ধরতে পারেন না এই অন্যায় কে করেছে কিন্তু আমরা অন্যায় করেছি জানি এগুলি অন্যায় এরকম বলতে গেলে অনেক ঘটনা আছে কী আর বলবো ছিলেন ইয়ে চারুলতা চারুদি সেলার টিচার আমি সেলাই করতে ভালোবাসতাম না সেলার ক্লাস ঘন্টা বাঁচলেই বেরিয়ে যেতাম সত্যি ঘটনা এগুলি তারপর আবার উনি ক্লাস থেকে বেরিয়ে গেলে ক্লাসে ঢুকতাম এইভাবে তাকে উন শাস্তি দিয়েছে আর সবাই মনে পড়ে এই শিক্ষিকাদের কথাগুলি ভাবলে আমার এই অন্যায়ের কথা মনে পড়ে আর কি বলবো এবার আমি টিচারের কথায় আসি টিচার হিসাবে আমি কি করেছি কি অভিজ্ঞতা আমার টিচার হিসাবে উনিশশো আমি উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষা দিই উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করি উনিশশো সালে আটান্ন সালে আমি গ্র্যাজুয়েট হই বিএ পরীক্ষা পাশ করি উনিশশো সালে আমি ময়াবং সিং কলেজ থেকে বিএ পাশ করি তারপর আমি স্কুলে জয়েন করি উনিশশো ষাট সালে টিচার হিসাবে জয়েন করি সে বরদিলমেরা সবাই আছেন আগের আর অনেক টিচারকেও জয়েন করে দেখলাম আমি সিনিয়র টিচার হিসেবে জয়েন করি তখন তখনও বর্দ মেনে হেডমিস্ট্রেস শুক্তেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস তো টিচার হিসাবেও আমার অনেক অভিজ্ঞতা আছে অনেক কিছু দেখলাম টিচাররা সবাই যেন একটা পরিবারের মতো এমনকি থার্ড ক্লাস ফোর্থ ক্লাস কর্মচারী এরা শুধু যেন একটা পরিবার প্রায় ফিস্ট হতো স্কুলে ছুটির দিন সেটা কোনো টিচারের ছেলের জন্মদিন কোনো টিচার ছেলে বা মেয়ে ভালো ড্রেজাল করেছে বা গৃহপ্রবেশ প্রবেশ বা আমরা টিচাররা ধরেছি আমাদের আজকে খাওয়াতে হবে সে খাওয়াতো প্রায় ছুটির সময় লাগাই তো ফিস্টে কী যে আনন্দ পেতাম কোথায় গেল সেই দিনগুলি এখনও আমার মনে পড়ে আমরা প্রতি বছর টেনের ছাত্রদের নিয়ে যেতাম কোনো প্রাকৃতিক মনোরম স্থানে শুধু ট্রেনের প্রতি বছর আমরা সেখানে যেতাম মনোবর পরিবেশে সেখানে মনোরম পরিবেশে সেখানে দিন কাটাতাম দিনটা কাটাতাম ওখানে এই ছিল বিভিন্ন রকমের প্রতিযোগিতা করতাম টিলায় উঠতাম পাহাড়ে উঠতাম হ্যাটমিস্টেস পাহাড়ে কোনো রকমের উঠত টিলাই মোটা ছিলেন বাল্টি নামতে পারতেন না আমাকে ডাকতেন আমি একটু রোগা পাতলা শাকলা আমি দোড়ে ধরে ওনাকে টান নেমেতাম টানাতাম নামাতাম এই স্মৃতিগুলি আমার এখনও মনে আছে তারপর আরেকটা স্মৃতি হলো যে প্রতি বছর আমরা অ্যানুয়েল একটা ড্রামা করতাম সেগুলি আগে পরে বন্ধ হয়ে গিয়েছিল অ্যানুয়েল ড্রামাতে বাবু ছিলেন নাচের ডাক্তার চুলু চুলুবাবু ছিলেন গানের নাচের নাচের মাস্টার বাবু বাবু ছিলেন গানের ওনাদের সহযোগিতায় ডামা হতো বিভিন্ন ছাত্রীরা যারা ভালো নাচ জানতো গান জানতো বড় একটা হলে হতো অনেকে আসতেন শিশুগুলি আমার মনে আছে অনেক আনন্দ আমরা করতাম তারপর প্রতি বছর আমরা অ্যানুয়াল স্পোর্ট হতো ছাত্রীরা বিভিন্ন আইটেমে যোগ দিত মাঠে আমরা টিচাররা করতাম ইয়ে কী বলে টাগোবোয়ার আর মিউজিক্যাল চেয়ার টিচাররা এই দুটো আইটেমে যোগ দিতাম টাগোয়ারে একদিকে মেল টিচাররা একদিকে ফিমেল টিচাররা চান্সে মেল টিচাররা সংখ্যায় কম ফোর্থ ক্লাস থার্ড ক্লাস কর্মচারী এরাও ওদের সঙ্গে আছে ওদের সঙ্গে কি আমরা পারি পারি না হ্যাঁ কার্টেনে আমাদের নিয়ে গেল তবু কিন্তু আনন্দ পাই জয়জ বড় কথা না এটা হলো আনন্দ খুবই আনন্দ পাই খুবই আনন্দের কথা সেই দিনগুলি আমি এখনও ভুলি না আবার আছে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারে যথা যথা নিয়ম হতো স্কুলের টিচার বিমানবাবু হারমোনিয়াম নিয়ে বারান্দায় বাজাতেন গানের সুর সুর বন্ধ হলেই আমাদের চেয়ার ধরতে হবে বাজাতেন গানের সুর বন্ধ হয়ে গেলেই যে যা চেয়ার বসে গুলো একবার আমি পেয়েছিলাম আর কোনোবার আমি পাই নাই কিন্তু এতে দুঃখ নেই এই আনন্দগুলি আমি আমরা বুঝতে পারি না এরকম বলতে গেলে অনেক ঘটনা কত আর বলবো বলবে শেষ করা যায় না একটা কথা আমি এখানে বলি যে আমার ছাত্রীদের মধ্যে এত ভালো ভালো ছাত্রী আমাদের হাত দিয়ে পার হয়ে গেল দেশে বিদেশে আছে কিন্তু একজন ছাত্রী আমার খুবই আমার খুবই প্রিয় লাগে একজন ছাত্রী গেছে হলো খাইরুন নেশা সে বলতে সেভেনটি এইটে পড়তো আমি যখন এস যখন পড়াতাম সে কি করতো দাঁড়িয়ে থেকে আমাকে নানা রকমের প্রশ্ন করত অনেক সময় আমি ব্যক্তিগ্রস্ত হয়ে যেতাম রীতিমতো স্টাডি উড়ে যেত হতো এরকম ছিল কারু নেশা জানার কি আগ্রহ তার যথেষ্ট ডুবি মেয়ে অ্যাক্টিভ ছিল তারপর মনটাও খুব ভালো ছিল তারপর এইটা আমার খুব ভালো লাগতো খারবু নেশাকে সংস্কৃতি মনেও ছিল কিন্তু আজকে সে আর নাই আমি অনেক বছর আজকে ছয় সাত বছর হলো আমি যখন শুনেছি খারুন নেসা আর নাই আমি খুব কষ্ট পেয়েছি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বের হওয়ার পরও খারবুন নেশা আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল হ্যাঁ যতটা ছিটের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমি খারবু নেশাকে সেখানে দেখেছি আমার সঙ্গে যথেষ্ট যোগাযোগ হয়ে আছে কিন্তু বড় লোকের বিষয় সে আর আছে নাই বেঁচে নাই তার ছেলে তার মেয়ে সাফিয়া তার ছেলে মাহবুব তাদেরও আমি পটিয়েছি তাই বোত পটিয়েছি মাহবুব আর ডাক্তার আর সাফিয়া তো আছেই এখন এই আছে এই হলো আমার আর একটা স্কুলের কথা বলি স্কুলটা যে চিটিয়াং স্কুল চিটিয়াঙের মধ্যে এই স্কুলটা একটা নাম করা স্কুল ছিল প্রতিষ্ঠা লাভ করতেছিল খার স্কুলের নেক্সট ছিল অপর্ণাচরণ গার্লস হাই স্কুল এর পেছনে ছিল হেডমিস্ট্রেস প্রণতি সেন তারপরে এসেছিলো রকিয়া বেগম এই উনাদের প্রচেষ্টা এবং টিচারদের সহযোগিতা টিচাররা সবাই কোয়ালি প্রায় টিচার কোয়ালিফাইড ছিল তাদের সহযোগিতা হেডমিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রা বেগম এদের প্রচেষ্টায় স্কুলটা খেয়াত্রিশ করে উঠেছিল যেই স্কুলে আমি ছাত্রী ছিলাম এবং দীর্ঘদিন শিক্ষক ছিলাম সেই স্কুলেই মহান বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দার ছিলেন হেডমিস্ট্রেস এককালে বিদায়ের প্রাককালে একটা কথা আমি বলি স্কুলে যে সমস্ত শিক্ষিকেরা আমার কালে ছিলেন তাদের মধ্যে যারা এখন নাই তাদের আত্মার আমি শুভকামনা করি এবং যারা আছেন তাদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আমার পরে বর্তমানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমার অবনীত ছাত্রী দেশে বিদেশে ছড়িয়ে আছে তারা আমার প্রাণ প্রাণের চেয়েও বেশি তারা সুখে আছে জানলে আমার ভালো লাগে তাদের আমি আমার আশীর্বাদ জানাই তারা সুখে থাকুক এটাই কামনা করি